নমস্কার বন্ধুরা, আমি ববি সরকার উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাভেন্ডারের বীজ। ল্যাভেন্ডারের বীজ কিন্তু মাত্র 5 দিনেই ফুটতে শুরু করেছে। এই দেখুন, এই একটা খুব ভালো করে দেখুন, এই যে এই একটা, এই একটা, এই পাশে একটা, 5 দিনের থেকে কিন্তু বীজগুলো ফোটা শুরু করে দিয়েছে। এগুলো কোনো রকম ফ্রিজেও রাখেনি, কোনো কেমিক্যাল কিছুই দেওয়া হয়নি। শুধু এই টিস্যু পেপারটা, একটা টিস্যু পেপার ভাঁজ করে এই বক্সটার মধ্যে রাখলাম, তারপরে এই বীজগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে আর একটা টিস্যু পেপারের সিঙ্গেল এক পর্দা নিয়ে এর উপরে দিয়ে দিলাম, বীজগুলোর উপর পাতিয়ে দিলাম, দিয়ে জল স্প্রে করে দিলাম। তার ঠিক 3-4 দিনের মধ্যেই কিন্তু এই যে বীজগুলো ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই টিস্যু পেপার সমেতই এটাকে নিয়ে আমি মাটিতে বসিয়ে দেব, দিয়ে ওপরটা কোকোপিট ছড়িয়ে দেব। আরও কয়েকটা ফুটুক, এটা দেখানোর জন্যই আমি ভিডিওটা করলাম, যে মাত্র 4-5 দিনেই কিন্তু ল্যাভেন্ডারের বীজটা ফোটা শুরু হয়ে যায়। এই ফেব্রুয়ারিতে যখন তাপমাত্রা 20-30 মধ্যে থাকে, 20-30 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে, তখনই কিন্তু ল্যাভেন্ডারের বীজটা ফুটবে। তখন কোনো ফ্রিজেও রাখার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। শুধু এইভাবে টিস্যু পেপারের উপর রেখে এটাকে ঢাকনাটা বন্ধ করে ঘরে রেখে দিতে হবে, আলো আসে এমন জায়গায়, অন্ধকারে রাখার দরকার নেই। কিংবা সকালবেলা এই বক্স শুদ্ধ বের করে হালকা রোদে 10 মিনিট রেখে আবার ঘরে নিয়ে নিলাম, ছায়ার মধ্যে নিয়ে নিলাম। রোদ না লাগলেও হবে, এটা যেহেতু বক্সটা আটকানো, তার জন্য এই ভেতরের ভিজে ভাবটা কিন্তু বজায় থাকবে, টিস্যু পেপারটা শুকাবে না। আমি একবারই স্প্রে করেছিলাম জল, তাতে এই অবস্থা। এখন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ল্যাভেন্ডারের বীজ থেকে ল্যাভেন্ডারের গাছ, আর বীজ অনলাইন থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। আমি এখানে 1 প্যাকেট বীজ কিনেছিলাম 50 টাকা দিয়ে। আশা করি ভিডিওটা সবার উপকারে লাগলো। সবাই উপবনের সাথে থাকুন। নমস্কার।